আজকে হচ্ছে মহা সপ্তমী তো আজকে মহাসপ্তমীর সাথে সাথে আজকে মা দুর্গার যে ঘটনা আজকে সবই হয়েছে তো তার পাশাপাশি আজকে বৃহস্পতিবার পড়েছে তো মা লক্ষ্মী আজকে মা দুর্গা মা লক্ষ্মীরূপে জাগ্রত হন তো আজকে মানে মা দুর্গার পূজার সাথে সাথে মা লক্ষ্মীর পূজা অবশ্যই করুন তো আর যদি নাও কর মানে কোনো মতে যদি সম্ভব না হয় তাহলে আজকে মা দুর্গা এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা লাল ফুল এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি করবেন আশা করছি আপনাদের পরিবারের সববার খুব ভালো হবে এবং সন্তানেরও খুব ভালো হবে এবং সুখ শান্তি সবই কিন্তু ঘরে আসবে তো চলুন আজকের এই মা লক্ষ্মীর ব্রত কথাটি আপনাদেরকে শোভন করা শ্রবণ করছে মানে ইয়ে করছি শোনাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে দোল পূর্ণিমা নিশীত নির্মল আকাশ মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে হরি গুণগান উপনীত হইলেন নারদধিমান ধীরে ধীরে উভপ্রদে করিয়া প্রণতি অতপর কহিলেন লক্ষ্মীদেবী প্রতি শুন গো মা নারায়ণী চলমর্ত পড়ে তব আছে রণে দুঃখ পাইনু অন্তরে তবকৃপা বঞ্চিত হইয়া নর নারী ভূঞ্চিচে দুরগতি কত বন্নি বাড়ে নারী সতত কুকর্মেরত রহিয়া তাহারা দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা অন্নাভাবে সিন্নাকায় রোগে মৃত পায় আত্মহত্যা কেউ বা করিছে ঠেকে দেয় কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে বেছে খায় হায় হায় অভাবে অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোকজননী বল দেবী তবু কেন হাহাকার শুনি কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে কেন লোকে লক্ষ্মী ছাড়া কর্মপ্রভাবে শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরাণী স্বঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী সত্যবাচা ইহ বড় দুঃখের বিষয় কর কারণও ইহার জানা জানো যাহা শোনো সমুদয় আমি লক্ষ্মী কারো তরি নাহি করি রোষ মর্তবাসী কষ্ট পাই ভুঞ্জি কর্মদোষ মজাইলে অনাচারে সমস্ত সংসার কেমনে থাকিব আমি বল নির্বিকার ক্রামক্রোত লোভ মত মহ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার তাহাতে হইয়া আমি ঘোর চালাতন হয়েছে চঞ্চালা তাই ওয়ে বাঁচাদন। পরিপূর্ণ হিংসাদেশ তাহাদের হৃদয় পরশি হেরিয়া চিত্ত কলুষিতময় রসন্যার তৃপ্তি হেতু অক্ষাদ্য ভক্ষণ ফল তার হেরো ঋষি অকাল মরণ ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার অচলা হইয়া ক্রব কোন সে প্রকার এসব ছাড়িয়া যে করে সদাচার তার গৃহে চিরদিন বসতি আমার এত শুনি ঋষি বলে নারায়ণী অনাথের মাথা তুমি বিনাশিনী কীভাব ভাবে পাবে সবে তোমার পদ ছায়া তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া বিষ্ণুপ্রিয়া পদ্মা ত্রিতা ত্রিতাপ হারিনি চঞ্চলা অচলা হও পাপ নিবারণী তোমার পদেতে মা মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি কহ দেব দয়া করে ইহার বিধান দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ দেড় বাক্য শুনি কমলা উতলা তাহারে আশ্বাস দানে বিদায় করিলা জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃপান আমি আসু করি বগ, ইহার বিধান নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে তুমি মোড়ে উপদেশ তাও নারায়ণ যাহাতে নরের হয় দুঃখ বিমোচন লক্ষ্মীবাণী শনি প্রভু কহেন উত্তর ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর যাহা বলি সুন্নসী বচন আমার মর্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ ধনধান্য যশ যশমানো বাড়িবে সবার অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার নারায়ণ বাক্যে লক্ষ্মী হরস মনতে ব্রত যান তরিত মর্তেতে উপনীত হন দেবী অবন্তী নগরে তথা হেরনো যাহা স্তম্ভিত অন্তরে ধনেশ্বর রায় হয় নগর প্রধান অতুল ঐশ্বর্য তার কুবেরও সমান হিংসাদেশ বিচারিত সোনারও সংসার নির্বিচারে আছে পুত্র পরিবার একন্নতে সপ্তপুত্র রাখি ধনেশ্বর অবসান নরজন্ম যান লোকান্তর পত্নীর কুচক্রে পড়ি সপ্ত সহোদর পৃথকণ্য হল সবে অল্প দিন পর হিংসা দেশ লক্ষ্মী ত্যাজে যত কিছু হয় একে একে আসি সবে গৃহে প্রবেশ হয় এসব দেখিয়া লক্ষ্মী অতি ক্ষুদ্র হল অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল বৃদ্ধারানী মোড়ে হায় নিজ কর্ম দোষে পুরীতে তৃষ্টিতে নাড়ে বধুদের রোষে পড়ানো যা নিবিড় কাননে চলিতে অশক্ত বৃদ্ধা অশ্রুদুনয়নে ছদ্রবেশে লক্ষ্মীদেবী আসি হেন কালে উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে কী বা হেতু উপনীত হে গোর কান্তারে লক্ষ্মী লক্ষ্মীবাক্যে বৃদ্ধা কহে শোনো ও গোমাতা মন্দভাগ্য প্রতিহীনা করেছে বিধাতা ধনবান ছিল পিতা মোর পিতু পতিয়ার বাঁধা অনঙ্গতে সতত আমার সোনার সংসার মোর ছিল চারিভিতে পুত্র পুত্র বধূ ছিল আমার সেবিতে পুত্রপতি হলো স্বর্গবাসী সুখ যত একে একে যাহা কিছু হলো তিরোহিত ভিন্ন ভিন্ন হাড়ি সব হয়েছে এখন অবিরত বধূ যত করে জ্বালাতন অসহ্য হয়েছে এবার তাদের যন্ত্রণা এ জীবন বিসর্জিত করেছে বাসনা বাক্যে নারায়ণী কহেন তখন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মীপ্রত সর্ব বিমোচিত পাবে যত সুখ যত গুরুবারে সন্ধ্যাকালে বধুগণ সাথে লক্ষ্মীপ্রত করো সবে হরস মনেতে পূর্ণ ঘটে দেবে শুধু সিঁদুরের ভোঁটা আম্রশাখা দিবে তাহা লয়ে এক গোটা বুয়া পান দেবে তাতে আসন সাজাইয়া সিঁদুর গুলিয়া দেবে ভক্তিযুক্ত হয়ে ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে দুর্বালয়ে হাতে সবে কথা আছে শুনিবে লক্ষ্মী মূর্তি মানে সাথে করিবে ধ্যান ব্রত কথা শান্ত করে প্রাণ কথা অন্তে ভক্তিভরে প্রণামও করিবে অতঃপর ত্রয়োগণ সিঁদুর পড়াবে প্রতি গুরুবারে পূজা যে রমণী করে নিষ্পাপ হইবে সেই কমলার বরে বারো মাস পূজা হয় যে গৃহেতে অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে সেই নারী এই ব্রত করে অনাহারে কমলা বাসনা তার পুরাণ অচিরে মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে লক্ষ্মীর এক স্থাপিয়া গৃহেতে তণ্ডুলো রাখিবে দিন মুঠা প্রমাণেতে এই রূপে নিত্য যে শুভা সঞ্চয় করিবে অসময় উপকার তাহার হইবে সে তাই প্রসন্না দেবী কহিলাম স্যার যাও গিয়ে ফিরে করো লক্ষ্মীর প্রচার কথা শেষ করে দেবন দেবী নিজ মূর্তি ধরে বৃদ্ধারে দিলেন দেখা অতিকৃপা ভরে লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর ব্রতোপচারাইয়া দেবী অদৃশ্য হইলে আনন্দ হিল্লালে ভেসে বৃদ্ধা ঘরে গেল বধুঘণে আসি বৃদ্ধা বর্ণনা করিল যে রূপেতে বন মাঝে দেবীরও হেরিল ব্রতেরও পদ্ধতি যাহা কহিল সবারে নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে বধুঘণ এক হয়ে করে লক্ষ্মীর ব্রত স্বার্থ দেশ হিংসা যত হইল দুরু দূরিত ব্রত এক হই হলো সপ্ত সহদর দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর কমলা আসিয়া পুনঃ আসনও পাতিল লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে আসিল যে নারী এক ব্রত সময়েতে কথা শুনি মন ভক্তিত পুরিল লক্ষ্মীবোধ করিবে সে মানত করিল রোগগ্রস্ত প্রতি ভিক্ষা করি খায় তাহার আড়স্যর আসে পূজা কমলায় ভক্তিভরে ত্রয় লয়ে যায় পুঁজিবারে কমলার পর সব দুঃখ গেল দূরে অরাজ্ঞ হলো জন্মিল তনয় ঐশ্বর্যে পুরিল তার শান্তিরও আলয় লক্ষ্মীব্রত লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে নগরে অতপর শুনো এক অপূর্ব ঘটন ব্রতের মাহাত্ম কিসে হয় প্রচলন একদিন গুরুবারে অবন্তীনগরে মিলিশবে লক্ষ্মী লক্ষ্মীব্রত করে শ্রীনগরবাসী এক বণিক নন্দন দৈবযোগে সেই দেশে উপনীত হন লক্ষ্মী পুজো হেরি কহে বণিক তনয় কহে একি পূজা করো কী বা ফল হয় বণিকের কথা শুনি বলে নারীগণ লক্ষ্মীব্রত ইহাইতে ইতে পূরণ ভক্তিভরে যে নরে নর লক্ষ্মীব্রত করে মনের আশা তার পূর্বে অচিরে সদাগরে এই শুনি বলে অহংকার অভাগী জনেতে হায় পূজা যে উহারে ধনসুখ ধনজন সুখ যত আছে মোর ভোগেতে সদায় আমি রহি নিরন্তর ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দেবে কি বা ধন একথা বিশ্বাস কব করি না এমন বাক্য নারায়ণে সহিতে না পারে অহংকার দোষে দেবী তাজিলা তাহারে বৈভবতে পূর্ণতরী বাণিজ্যতে গেলে ডুবিল বাণিজ্য তরি সাগরেরও জলে প্রসাদ সম্পদ যত ছিল তার ব্রজ সঙ্গে হয়ে গেল সব ছাড়খাড় ভিক্ষা ঝুলি স্কন্দে করি ফিরে দাঁড়ে দাঁড়ে ক্ষুধায় জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল কমলা করুণাময়ী সকলে ভুলিল কৈশাল করিয়া দেবী দুঃখ গুচা বাড়ে ভিক্ষায় পাঠানো অবন্তী নগরে হেরিসে তা বিপাদ রতানারী তা রাশিল স্মরণে কর করজরে হয়ে এক মন লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন ক্ষমা করো মোড়ে মাগো সর্ব অপরাধ তোমারে হেলা করি যত পরমাত অধম সন্তানে মাগো করো তুমি দয়া সন্তান কাঁদিয়া মোড়ে দাও পদচ্ছায়া জগত জননী তুমি পরমা প্রকৃতি জগত ঈশ্বরে তবে পুঁজি নারায়ণী মহালক্ষ্মী মাতা তুমি তীরক মণ্ডলে গৃহলক্ষ্মী তুমি মাগো হও কো ভূতলে রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী তপ অংশ ভূতা যত পৃথিবীর নারী তুমি তুলসী গঙ্গা কলস নাসিনী শারদা বিজ্ঞান দাত্রী তিতা স্তব তব করে এইরূপ ভক্তিযুক্ত মনে ভূমিতে পারিয়া সাধু প্রণাম সেই স্থানে ব্রতেরও মানত করি নিজ গৃহ গেল গৃহিণীরে গৃহে গিয়া আদান্ত কহিল সাধুকথা শুনি তবে যত নারীগণ ভক্তি ভরে করে তার লক্ষ্মীরও পূজন সদয় হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃষ্টি যেন সদাগরে সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল আনন্দেতে সকলের অন্তরও পুরিল দারিদ্র অভাব দূর হইল তখন আবার সংসার হলো শান্তিনিকেতন এই রূপে ব্রতকথা মর্তেতে প্রচার সদা মনে রেখো লক্ষ্মীর ব্রত সার এই ব্রত যেইজন করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে কর জোরে করিশবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে ব্রতকথা কথা যেবা পরে যে রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীব্রত কথা হলো হেতা হইল সমাপন আনন্দে অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ সে লক্ষ্মীদেবের বারো মাস বছরে প্রথম বৈশাখ যে হয় পূজা নিতে এসো ওমা আমারও আলয় জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে এসো বসো তুমি ওমা পূজারও বাসরে আষাঢ় মাসিতে মাগো নাহি করো দেরি পূজা হেতু রাখি মোর ধন ধান্য দুবা ধরি শ্রাবণের ধারা দেখো ধারা পড়ে পুঁজি পাড়ে চরণও ভেবেছি অন্তরে ভাদ্র মাসে ভরা নদী কুলো বিয়ে যায় কৃপা করি এসো মাগো যত শীঘ্র হয় আশ্বিনী অম্বিকা পূজা সাথে পূজা আয়োজন কোজা করি রাতে পূর্ণ করিব পূজন কার্তিকুক ফুল চারিধারে পোটে এসো মাগো এসো অসব মোড় পাতা ঘটে অঘ্রাণে আমনও ধান্যে মাঠ গেছে ভরে লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে পৌষ পার্বণে মনের সাধেতে প্রতি গৃহে লক্ষ্মী পূজে নবান্ন মাসে মহালক্ষ্মী মহলেতে রবে নবধান্য দিয়া মোড়া পূজা করি পোষাবে ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয় এসো মাগো বিষ্ণু যায়া পুজি তোমায় চৈত্রতে চাতক সমত চাহিতবাণে আসিয়া বস মা দুঃখীর ভবনে লক্ষ্মীদেবী বারমিশ হৈল সমাপন ভক্তজন মাতা তুমি করো কল্যাণ চলো এখানে ভিডিওটা আমি সবাই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে সবাই জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই